27 ফেব্রুয়ারি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ ধুলিপাড়ায় পারিবারিক কলহের জেরে সৎ ভাইয়ের হাতে খুন হয় দুই শিশু। পরদিন 28 ফেব্রুয়ারি লাকসামে নিখোঁজের 14 ঘন্টা পর ডোবা থেকে মোহাম্মদ হোসেন নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়। সবশেষ 1 মার্চ জেলার মনোহরগঞ্জে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় রিয়াদ হোসেন নামে এক শিশুর মৃতদেহ। আতঙ্কের কারণে আমরা নিজেরা নিয়ে আসছি, আবার নিয়ে যারা নিয়ে যাচ্ছেন যেতে হচ্ছে। বাচ্চার কখন কি হয় না হয়, সব মামার এটা আতঙ্কের বিষয়, আসলে সবাই চিন্তিত আমরা। কুমিল্লায় 2015 সালে শ্বাসরোধে হত্যা করা হয় 5 শিশুকে, পিটিয়ে হত্যা করা হয় 2 শিশুকে, বিষ খাইয়ে হত্যা করা হয় 2 শিশুকে। সাম্প্রতিক সময়ে পরপর ঘটে যাওয়া 3টি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, কিন্তু এসব হত্যাকাণ্ডের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়, বরং পারিবারিক বিরোধকেই দায়ী করছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা জড়িত কোনো সমস্যা নয়, এটা মূলত পারিবারিক ধন সম্পত্তি নিয়ে কোন্দল এবং পারিবারিক অসহিষ্ণুতা থেকেই এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে। শিশু হত্যা কোমলমতি শিশুদের মনে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা সচেতন মহলের। এই জায়গা থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয়, তাহলে সত্যিকার অর্থে আমাদের সরকার, প্রশাসন এবং জনগণকে যে কোনো মূল্যে সমাজের সর্বক্ষেত্রে একটা নৈতিক মানদণ্ড তৈরির ক্ষেত্রে প্রয়াস নিতে হবে, চেষ্টা নিতে হবে, উদ্যোগ নিতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এমন ঘৃণ্য অপরাধ কমাতে পারে বলে মনে করেন সব শ্রেণী পেশার মানুষ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।